একটু খুলে বলি, প্রিয়তমার সেটে গিয়েছিলেন চিত্রনায়িকা নাসরিন। তিনি যাওয়ার পরে সেখানে সাকিব খানের ছোট্ট করে একটা ইন্টারভিউ নিয়ে নিলেন, তার ক্যামেরার সামনে নিয়ে আসলেন, বেশ ভালো। তার চ্যানেলের জন্য সাকিব খানের কাছে শুভকামনাও চাইলেন, ব্যাস সাকিব খান শুভকামনা জানিয়ে দিল যে সবাই সাপোর্ট করবেন, সুপারস্টার বলে দিছে। এখন তার অবশ্যই সাবস্ক্রাইবার ফলোয়ার অবশ্যই বেড়ে যাবে, এটাতে আর দেখার কোনো কারণ নেই। কিন্তু কথাটা এখানে না, কথাটা এতটুকুই সীমাবদ্ধ থাকতো, সেটাতেই জোচ্ছিল। বাট এখানেই থামেনি জিনিসটা, থেমেছে গিয়ে সাকিব খানের শুটিং স্পটের যে ভিডিওগুলা, সেইগুলা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিছে। তাতে কি হয়েছে, মানুষের যতটুকু আগ্রহ ছিল যে কিভাবে শুটিংটা হবে বা কোন লুকে কোন গেটআপে সাকিব খান ঈদের গানটা করছে, যে পাঞ্জাবিটা পরে সেই পাঞ্জাবিটা সহ ইন্টারভিউটা ছাড়িয়ে দিছে অলরেডি। কিন্তু নেট দুনিয়ায় এই যে একটু একটু ক্লিপস, এখান থেকে কেটে কেটে কিন্তু টিকটকে ছেড়ে দিবে সাকিবের নতুন গান। ফলে কি হবে, মানুষের যে একটু বাড়তি চাহিদাটা থাকবে, একটু উন্মাদনাটা থাকবে, সেটা একটু নষ্ট হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। কারণ এখানে দেখা যাচ্ছে সাউন্ডে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে শোনা যাচ্ছে সাকিবের সেই গানটাও, ঈদের গানটাও হালকা হালকা বাজতেছে, সাউন্ডটা আসতেছে, ব্যাস বাহ, একবারে ক্লিয়ার হয়ে গেল জিনিসটা যে সাকিবের ঈদের গানটা কেমন হবে। মানুষের মুখে মুখে ছিল যে কুরবানি ঈদে গরুর হাটে গিয়ে সাকিবের গানটা বাংলাদেশ জুড়ে আলোচনা সৃষ্টি করবে, আলোচনা তৈরি করবে। কিন্তু এখানে কি হলো, ঠুস করে সাকিবের ঈদের যেই গানটা ছিল, এই গানটার কয়েকটা কলি কিন্তু অলরেডি এই ভিডিওটাতে ফোকাস করাইয়া দিস, দেখাইয়া দিস। তো এখন এখানে ক্ষতিকার, অবশ্যই ক্ষতি প্রিয় তোমার, অবশ্যই মানুষের চাহিদার একটু কমতি যাবে, কারণ অনেকেই দেখে ফেলবে সেট, মানুষের চাহিদা ওই রকম থাকবে না। আর এইভাবে যখন সাকিব খান, যখন প্রতিনিয়ত সবার ক্যামেরার সামনে যখন সাকিব খান নিজে এসে লাড়া দিবে, তখন সাকিব, কারণ সাকিব খানকে তো সচরাচর আমরা গণমাধ্যমে পাই না, বিভিন্ন ইউটিউবে সাকিব খান কখনো সামনে এসে কথা বলে না, কেউ পারে না। কিন্তু ইদানিং দেখছি আমাদের কিং খান, মেগাস্টার সাকিব খান, তার লেভেলটা যখন এত উপরে, তখন তিনি যখন নিচে নেমে যায়, তখন এটা দেখতে খুব একটা ভালো লাগে না, ভক্তদের চোখেও এটা ভালো মানায় না। তো সাকিব খানকে আমরা এইভাবে দেখতে চাই না। সবাই যদি ক্যামেরার সামনে এসে কথা বলে ইউটিউবে, ফেসবুকে, আমাদের সাকিব খানও যদি এইভাবে সবার সামনে, ক্যামেরার সামনে এসে ফেসবুকে কথা বলে, তাহলে এটাতে সাকিব খানের ইমেজেরও একটু ক্ষতি বলে আমি মনে করি। তো এটা জানি না, অনেকে হয়তো খারাপ দৃষ্টিতে নেবে, তবে আমার কথা যেটা ছিল এটা কিন্তু একান্তই আমি একবারে আমার পার্সোনাল অপিনিয়ন জানাইছি। আমার কাছে মনে হয়েছে যে এটা সাকিব খানের জন্য শুভনীয় না। তো এই ব্যাপারটা আপনাদের কাছে বলছি, আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে এটা আমি জানি না, তবে আমার কাছে জিনিসটা খারাপ লাগছে।